সৌদি আরব 12,000টি পাকিস্তানি পাসপোর্ট হস্তান্তর করেছে, যা আফগানিস্তান নাগরিকদের দ্বারা দূতাবাসে ব্যবহার করা হচ্ছে। কারণ সরকার অবৈধ অভিবাসীদের পরিচয়পত্র এবং পাসপোর্ট প্রদানের অভিযোগের তদন্ত করছে, দ্য নিউজ এ তথ্য জানিয়েছে। সৌদি আরবে 12,000 আফগানের কাছ থেকে জাল পাকিস্তানি পাসপোর্ট উদ্ধারের তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সূত্র জানায়, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা জামাল কাজীর সভাপতিত্বে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্যানেলে মন্ত্রণালয়, ন্যাশনাল ডাটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি এবং ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি FIA এর সিনিয়র অফিসার অন্তর্ভুক্ত রয়েছে। কমিটির সচিবের দায়িত্ব পালন করবেন অধিদপ্তরের একজন কর্মকর্তা। ভবিষ্যতে কিভাবে সমস্যাটি প্রতিরোধ করা যায় সে বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য তদন্ত সংস্থাকে 15 দিনের সময় দেওয়া হয়েছে। একটি কেলেঙ্কারিতে জড়িত নেদ্রা FIA এবং পাসপোর্ট অফিসারদের দায়ও নির্ধারণ করবে। গত সপ্তাহে সৌদি আরব কর্তৃপক্ষ আফগান নাগরিকদের কাছ থেকে 12,000 পাকিস্তানি পাসপোর্ট উদ্ধার করেছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো দেশের অবৈধ অভিবাসীদের, বিশেষ করে আফগানদের জাল নাগরিকত্ব নথি প্রদানের সাথে জড়িত অসাধু উপাদানগুলির বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করার সময় এই ঘটনা প্রমাণ পেয়েছে। সূত্র জিও নিউজকে বলেছে যে সৌদি কর্তৃপক্ষ আফগানি দূতাবাসকে আফগান নাগরিকদের কাছ থেকে বিপুল সংখ্যক পাকিস্তানি পাসপোর্ট উদ্ধারের কথা জানিয়েছে। তারপরে রিপোর্ট করা হয়েছিল যে তদন্তের ফলস্বরূপ মূল সন্দেহভাজন ওমর জাবেদকে জাল পাসপোর্ট তৈরির জন্য লাহোর গ্রেপ্তার করা হয়েছিল। পাসপোর্ট অধিদপ্তরের একজন প্রাক্তন কর্মকর্তা এবং একজন কর্মরত গ্রেড 15 কর্মকর্তাকে গ্রেফতার এবং তদন্তের পরে জাবেদকে গ্রেফতার করা হয়েছিল। সূত্র জানায়, পাকিস্তানি পাসপোর্টগুলো জাল পরিচয়পত্রে আফগান নাগরিকদের দেওয়া হয়েছিল। ভুয়া CNIC ইস্যুতে জড়িত নর্দার কর্মীরা এক সপ্তাহে নর্দার চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মুনির আফসার সিনেটরদের জানান যে তার সংস্থার কিছু কর্মী জাল কম্পিউটারাইজ জাতীয় পরিচয়পত্র CNIC ইস্যু জড়িত ছিল। জাল CNIC কালোবাজারে নাগরিকদের পারিবারিক তথ্যের প্রাপ্যতা এবং একক CNIC একাধিক সিম ইস্যু করার বিষয়ে অভ্যন্তরীণ সিনেটর কমিটিতে ভাষণ দেওয়ার সময় নর্দা প্রধান এই প্রকাশ করেছিল যে অবৈধ কার্যকলাপ ব্যবহৃত হচ্ছে। নেডার চেয়ারম্যান আইন প্রণেতাদের জানিয়েছেন যে কোনো ধরনের বেআইনি কার্যকলাপে জড়িত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় 84 জনকে বরখাস্ত করা হয়েছে। তবে গোপনীয়তা সংক্রান্ত বিষয় নিয়ে আইন না থাকার কারণে কর্মীরা শাস্তি থেকে রক্ষা পান বলে তিনি কমিটিকে জানান। সিনেট প্যানেলে এই সমস্যাগুলো সমাধানের জন্য আধুনিক ব্যবস্থার সুপারিশ করেছেন।